চাঁদপুরে জমে উঠেছে কোরবানি পশুর হাট। আর মাত্র কয়েকদিন পরেই মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। ধর্মীয় ঐতিহ্য ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উল আজহা উপলক্ষে পশু কোরবানি করবেন মুসলিম সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষ। আর এই কোরবানি ঈদকে সামনে রেখে চাঁদপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। চাঁদপুর জেলার সফরমালি, চৌরাস্তা, রূপসা, বাকিলা বাজার সহ বিভিন্ন কোরবানির পশুর হাটগুলো বেশ জমে উঠেছে। এসব হাটে নদীপথে বিভিন্ন প্রান্ত থেকে গরু আসতে দেখা যায়। কয়েকজন গরু বিক্রেতার কাছে জিজ্ঞেস করলে তারা জানান, খাবার সহ অন্যান্য জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় এবছর গরুর দামও কিছুটা বেশি। হাটে বড়, মাঝারি ও ছোট সাইজের প্রচুর গরু উঠলেও দাম চড়া থাকায় অনেক ক্রেতা ঈদের কিছুটা সময় বাকি থাকায় ফিরে যেতে দেখা যায়। এদিকে এবারও মহাসড়কের পাশে বসেছে কোরবানির গরুর হাট, ফলে সড়কে ঈদে বাড়ি ফেরা মানুষের পড়তে হচ্ছে তীব্র যানজটে।